আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা পেজটিতে লাইক করবেন, ফলো দিবেন এবং কি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি মানুষ দেখে একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া রয়েছে জোনাল ম্যানেজার। এখানে পদ সংখ্যা 5 জন। এখানে বয়স সর্বোচ্চ 40 বছরের ভিতরে হতে হবে। আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতকোত্তর পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন দেওয়া হবে সর্বসাকল্যে 53,100 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট পেয়ে যাবেন। 2 নম্বর দেওয়া রয়েছে এরিয়া ম্যানেজার। এখানে পদ সংখ্যা 10 জন। এখানে 40 বছরের ভিতরে বয়স হতে হবে, স্নাতকোত্তর পাস থাকলে আবেদন করা যাবে। সমুদ্র, এখানে বেতন দেওয়া হবে সর্বসাকল্যে 40,300 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। 3 নম্বর দেওয়া রয়েছে শাখা ব্যবস্থাপক। এখানে পদ সংখ্যা 40 জন। এখানে বয়স সর্বোচ্চ 35 বছরের ভিতরে হতে হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস থাকতে হবে। এখানে বেতন প্রদান করা হবে 32,900 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। সো বন্ধুরা, 4 নম্বরে দেওয়া রয়েছে সহকারী অফিসার অডিট। এখানে পদ সংখ্যা 5 জন। এখানে 35 বছরের ভিতরে বয়স হতে হবে। আর এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাস থাকলেই আবেদন করা যাবে। এখানে বেতন প্রদান করা হবে 32,900 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। 5 নম্বর দেওয়া রয়েছে শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক। এখানে পদ সংখ্যা 30 জন। এখানে 35 বছরের ভিতর হলে আবেদন করা যাবে। এখানে স্নাতকোত্তর পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে বেতন প্রদান করা হবে 25,000 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। 6 নম্বর দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার। এখানে পদ সংখ্যা 100 জন। এখানে 22 থেকে 40 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে যারা অভিজ্ঞতার সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের বাইসাইকেল অথবা মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন প্রদান করা হবে 21,900 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। বন্ধুরা, সর্বশেষে দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা 100 জন, ঠিক আছে। এখানে 22 থেকে 35 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে স্নাতক পাস থাকলে আবেদন করা যাবে, তবে বাইসাইকেল মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব বাইসাইকেল মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বেতন প্রদান করা হবে সর্বসাকল্যে 21,900 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। সো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু প্রধান কার্যালয় থেকে শুরু করে এই যে ভৈরব কিশোরগঞ্জ, এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা, এখানে এই আবেদনটি করতে হলে আপনাদের 200 টাকা কিন্তু সোনালী ব্যাংকে, আপনাদের নিকটস্থ যে কোনো ব্যাংকে 200 টাকা ব্যাংক ড্রাফট করে আপনাদের সেই ব্যাংক ড্রাফটের কপি আবেদনের সাথে সংযুক্ত করে আবেদনটি করতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, এই আবেদনটি আগামী 25/6/2023 ইং তারিখের মধ্যে ডাকযোগে অথবা হাতে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সহকারী পরিচালক মানব সম্পদ বরাবর কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, এই চাকরি বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে আপনারা এই আবেদনটি ইনশাল্লাহ করে নেবেন, ঠিক আছে। সো বন্ধুরা, বরাবর দেখতে পাচ্ছেন এখানে এই যে পরিচালক থেকে শুরু করে টাঙ্গাইল 1900, এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা ব্যাংক ড্রাফটের 200 টাকা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু এই বরাবর কিন্তু আপনারা সোনালী ব্যাংকে ব্যাংক ড্রাফট করে এই আবেদনটি করে নেবেন, ঠিক আছে। আর এই ব্যাংক ড্রাফটের কপিটি আপনাদের কিন্তু আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে।
বন্ধুরা, এই আবেদনটি কিন্তু আপনাদের সম্পূর্ণ স্বহস্তে লিখতে হবে, ঠিক আছে? এটি কিন্তু কম্পিউটারে টাইপ করলে হবে না, এটি কিন্তু আপনাদের স্বহস্তে আবেদন লিখতে হবে। স্বহস্তে আবেদন লিখে এর সাথে প্রয়োজনীয় কাগজপাতি দিতে হবে, যেমন নাগরিক সনদপত্র, ভোটার আইডি কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, তারপরে আপনার 2 কপি সদ্য তোলা ছবি, এবং কি না জাতীয়তা সনদপত্র, নাগরিক সনদপত্র, এগুলো সবগুলো আপনারা এর সাথে সংযুক্ত করে পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন, তারা পেজটিতে লাইক করবেন, ফলো দিবেন এবং কি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি মানুষ দেখে একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।